পাকিস্তানকে ভাতে মারার হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। 2025 সালের মধ্যে পানি শূন্য হয়ে যাবে পাকিস্তান, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। কারণ সন্ত্রাসবাদ ইস্যুতে সিন্ধু পানি বণ্টন চুক্তিতে হাতিয়ার করে পাকিস্তানের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে ভারত। ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদদ দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে ভাতে মারার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে সীমান্তের ওপারে পানি সংকট নিয়ে নতুন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের পূর্বাভাস 2015 সালের মধ্যে পাকিস্তান পানি সংকট চরম আকার ধারণ করবে, খরার কবলে পড়তে পারে গোটা দেশ। বিশ্বের চতুর্থ বৃহত্তম পানি ব্যবহারকারী দেশ পাকিস্তান, কিন্তু দেশটিতে গত কয়েক বছর ধরে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। সে দেশে পানির একমাত্র উৎস বলতে ভারতের সিন্ধু অববাহিকা। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি এখন কার্যত পানি শূন্য। প্রতিদিন পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় শহরবাসীকে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়নের কারণে পাকিস্তানে পানির উৎসগুলি শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি আবহাওয়ার বদল ও সরকারের ভ্রান্ত নীতিও পাকিস্তানের পানি সংকটের একটি বড় কারণ বলে মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে পাকিস্তানের নীতি নির্ধারকদের আচরণ অনেকটা অনুপস্থিত জমিদারের মতো। সরকারি নীতি নির্ধারকের অনুপস্থিত জমিদার সুলভ আচরণের কারণে জল কার্যত ধনীদের সম্পত্তিতে পরিণত করা হয়েছে, গরিবরা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে দেশে পানি সংকটের জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন পাকিস্তানের শক্তি বিশেষজ্ঞ ইরফান চৌধুরী। তিনি বলেন, দেশে জল ধরে রাখার পর্যাপ্ত পরিকাঠামো নেই, 1960 সালের পর কোনো নতুন বাঁধ তৈরি হয়নি। অবিলম্বে কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমনকি পাকিস্তানে পানি সংকট মেটাতে গবেষণার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নিয়েছেন এক সরকারি কর্মকর্তা। তবে তার সাফাই, গবেষণা চালানোর মতো অর্থ সরকারের হাতে নেই। প্রসঙ্গত, সম্প্রতি পরীক্ষার জন্য করাচি থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে 90% পানি মানুষের পান করার উপযুক্ত নয়। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।